الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأبوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار وقال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا أو كما قال عليه الصلاة والسلام حضرت علماء کرام سمانیت سودی سماج اللہ پاک رب العالمین پبیتر قرآن ایک آیات مانب سرشتیر کارون সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর অর্থ হলো আল্লাহ বলেন মানব দানবকে আমি আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি বরং একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি মানব দানব দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহর বর্ণনা ভঙ্গিটা এমন যার সুস্পষ্ট অর্থ হলো আর কোনো কাজের জন্য নয় শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন
তাহলে মানুষের জীবনের একমাত্র কাজ কি এক আল্লাহর ইবাদত করা এক আল্লাহর ইবাদত করাই মানুষের জীবনের একমাত্র কাজ এবং আল্লাহ বলেন এ কাজের জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি অন্য কাজের জন্য নয় এখানে কারো প্রশ্ন জাগতে পারে নামাজ পড়া আল্লাহর ইবাদত রোজা রাখা আল্লাহর ইবাদত হজ করা আল্লাহর ইবাদত কুরআন তেলাওয়াত করা আল্লাহর ইবাদত দোয়া করা আল্লাহর ইবাদত দুরূদ শরীফ পড়া আল্লাহর ইবাদত ভালো কথা পেশাব পায়খানা করা তো আল্লাহর ইবাদত নয় ঘুমানো তো আল্লাহর ইবাদত নয় কৃষি কাজ করা তো আল্লাহর ইবাদত নয় ব্যবসা বাণিজ্য তো আল্লাহর ইবাদত নয় খানা পিনা করা তো আল্লাহর ইবাদত নয় সেগুলি আমরা কেন করি যদি আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করে থাকেন তাহলে যে কাজগুলি ইবাদত নয় সে কাজগুলি আমরা কেন করি এই প্রশ্নের জবাবটা অতি সহজে আমরা বুঝতে পারব একটা উদাহরণের মাধ্যমে এই বিশাল সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য না আরো কোনো কাজের জন্য একমাত্র ওয়াজের জন্য আর কোনো কাজের জন্য নয় তাহলে ডেকোরেশন কেন ডেকোরেশনের নাম তো ওয়াজ নয় ওইটা কেন প্রশ্নের একমাত্র জবাব ওয়াজের সুবিধার জন্য বাতি কেন লাইটিং কেন ওয়াজের সুবিধার জন্য মাইক কেন ওয়াজের সুবিধার জন্য স্টেজ কেন ওয়াজের সুবিধার জন্য মাঠের বিছানা কেন বলুন তো কেন ওয়াজের সুবিধার জন্য এই সবগুলি মূল কাজ না আনুষঙ্গিক তাহলে মূল কাজ কতটা সেটা কি ওয়াজ ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের একমাত্র মূল কাজ আল্লাহর ইবাদত খাই কেন ইবাদতের সুবিধার জন্য ঘুমাই কেন ইবাদতের সুবিধার জন্য পেশাব পায়খানা করি কেন ইবাদতের সুবিধার জন্য বিশ্বাস না হইলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ করুন ২০ ঘন্টা পরে দেখা যাবে ইবাদত করতে কেমন কেমন লাগে কি বলেন পেশাব পায়খানা এখন থেকে বন্ধ করলে ১০ ঘন্টা ১৫ ঘন্টা ২০ ঘন্টা পরে ইবাদত করা যাবে আর তাহলে এবার বলুন একমাত্র ইবাদত করার জন্য যদি আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে সেই মানুষ পেশাব পায়খানা করে কেন ব্যবসা করে কেন কৃষিকাজ রুজি রোজগার বিয়া শাদি বাড়িঘর সব ইবাদতের সুবিধার জন্য এখন যদি এমন মানুষ পাওয়া যায় যার খানা ঠিক আছে যার ঘুম ঠিক আছে যার পেশাব পায়খানা ঠিক আছে যার কৃষিকাজ ঠিক আছে যার ব্যবসা বাণিজ্য ঠিক আছে যার বাড়িঘর ঠিক আছে যার বিবি বাচ্চা ঠিক আছে যার সমাজ ঠিক আছে যার রাজনীতি ঠিক আছে যার সব ঠিক আছে শুধু এবাদত বন্দেগি নাই সবগুলি আনুষঙ্গিক কাজ আছে তার কিন্তু মূলটা নাই ওই লোকটা কত বড় বুদ্ধিমান যেই লোকে ওয়াজের নামে এই সব কিছু আয়োজন করলো ডেকোরেশন করলো লাইটিং করলো মাইকিং করলো স্টেজ করলো বিছানা দিল সব কিছু করলো শুধু ওয়াজ নাই শুধু কি নাই এই লোকটা যেই রকমের বুদ্ধিমান ঠিক তেমনি ভাবে যেই লোক দুনিয়াতে কোনো কাজের অভাব নাই কিন্তু শুধু তার জীবনে এবাদত বন্দেগি নাই ওই লোকটাও সেই রকমের বুদ্ধিমান বুদ্ধিমান না বুকা আনুষঙ্গিক কাজ নিয়া ব্যস্ত মূল কাজের খবর নাই আনুষঙ্গিক কাজ নিয়া ব্যস্ত মূল কাজের খবর নাই তার নাম বুদ্ধিমান বুদ্ধিজীবী বোকা এমন বোকাও কি আমাদের সমাজে আছে সংখ্যায় কম না বেশি
বুকাদের যেহেতু আসলে কোনো কাজ নাই অবসর মন বাংলা একটা কথা আছে অবসর মন শয়তানের বাসা অবসর মন শয়তানের বাসা যেহেতু কোনো কাজ নাই আনুষঙ্গিক কাজ নিয়ে সারা দিন সারা রাত সারা জীবন ব্যস্ত থাকে মূল কাজের কোনো খবর নাই এই জন্য এদের মনের মধ্যে শয়তান বাসা করে মূল কাজের বিরুদ্ধে কথা বলে মূল কাজের বিরুদ্ধে কথা বলে আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মানুষের জীবনে মূল কাজ কতটা কি সেই কাজটা একমাত্র আল্লাহর ইবাদত করা আর যত ইবাদত আছে সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম নামাজ একটা ইবাদত রোজা একটা ইবাদত হজ একটা ইবাদত যাকাত একটা ইবাদত কুরআন তিলাওয়াত একটা ইবাদত তসবিহ পড়া একটা ইবাদত জিকির করা একটা ইবাদত দোয়া করা একটা ইবাদত দুরূদ পড়া একটা ইবাদত ধর্ম কোনটা সবগুলির সমষ্টির নাম ধর্ম এই কথাটাও আমরা খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি এটা হলো মাইকের মাউথপিস এটা এটা হলো স্ট্যান্ড এটা হলো ওয়্যার একটা আছে মেশিন একটা আছে ব্যাটারি কতগুলি আছে হরন মাইক কোনটা মাইক কোনটা সবগুলির সমষ্টির নাম মাইক ঠিক তেমনি ভাবে নামাজ একটা ইবাদত রোজা একটা ইবাদত হজ একটা ইবাদত যাকাত একটা ইবাদত কুরআন তেলাওয়াত একটা ইবাদত জিকির একটা ইবাদত তসবিহ একটা ইবাদত দোয়া একটা ইবাদত দুরুদ একটা ইবাদত ধর্ম কোনটা সত্তার সমস্ত ইবাদতের সমষ্টির নাম ধর্ম এবাদতের জন্যই যেহেতু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর সকল এবাদতের সমষ্টির নামই ধর্ম তাইলে অনিবার্য ফলাফল দাঁড়াইল আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ধর্ম পালনের জন্যই মানুষ সৃষ্টি করেছেন একমাত্র কিসের এবার কি ফলাফল দাঁড়াইল শুধু নামাজ পড়ার জন্যই শুধু রোজা রাখার জন্যই শুধু হজ করার জন্যই শুধু তসবিহ পড়ার জন্যই না সকল ইবাদত যথাযথভাবে পালন করার জন্য সকল ইবাদতের সমষ্টির নামই কাজী ইবাদতের জন্যই যেহেতু আল্লাহ মানুষ বানাইছেন তাই অনিবার্য ফলাফল দাঁড়াইল একমাত্র ধর্ম পালন করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র ধর্ম পালন করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কাজেই যেই লোক মানব সৃষ্টির মূল উদ্দেশ্য জানে সে ধর্ম সাপেক্ষ না হয়ে পারে না ধর্ম সাপেক্ষ না বিপক্ষ না নিরপেক্ষ তিনটা আছে তিনটা একটা হইল ধর্ম সাপেক্ষ একটা হইল ধর্ম বিপক্ষ আর একটা হলো ধর্ম নিরপেক্ষ কটা হইল এইটা একটা সহজ উদাহরণের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি একটা লোক পোশাক সাপেক্ষ আর একটা লোক পোশাক বিপক্ষ আর একটা লোক পোশাক নিরপেক্ষ পোশাক সাপেক্ষ মানে উলঙ্গ না কাপড় ফরা পোশাক বিপক্ষ উলঙ্গ আর পোশাক নিরপেক্ষ অর্থ কাপড় পরলেও বাধা নাই ল্যাংটা থাকলেও বাধা নাই এই কথাটা সহজে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে আসার কথা কিনা পোশাক সাপেক্ষ মানে কাপড় পরার পক্ষে কাপড় পরার পোশাক বিপক্ষ মানে কাপড় পরার বিপক্ষে পোশাক নিরপেক্ষ মানে কাপড় পরলেও বাধা নাই ল্যাংটা থাকলেও ল্যাংটা থাকলে যদি বাধা না থাকে আল্লাহ তোমাকে সৃষ্টি করছিলেন কোন কাজের জন্য নাকি গুড়ার কথা ভুলে গেলাম ঠিক পোশাকের বেলায় যেমন তিনটা পক্ষ হইতে পারে
ধর্মের বেলায় তিনটা পক্ষ হইতে পারে, ধর্ম সাপেক্ষ, ধর্ম বিপক্ষ, ধর্ম নিরপেক্ষ। ধর্ম সাপেক্ষ মানে ধর্মের পক্ষে, ধর্ম বিপক্ষ মানে ধর্মের বিরুদ্ধে, ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম পালন করলে অবাধা নাই, না করলে অবাধা নাই। তোমার আল্লাহ সৃষ্টি করলেন কেন? তাহলে সৃষ্টির উদ্দেশ্য গেল কোথায়? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন কেন? সকল ইবাদতের সমষ্টি, নামই তো ধর্ম। বিপক্ষে যাবেন না নিরপেক্ষ থাকবেন? না, ধর্ম সপক্ষতার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। ধর্ম সপক্ষতার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, ধর্ম পালনের জন্যই মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন। এটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের একাংশ। এখানে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। অর্থাৎ যে কোনো ধর্মাবলম্বী স্বেচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে না, তাহলে তাকে তার ধর্ম ত্যাগ করতে বাধ্য করা যাবে না, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করা যাবে না। এই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছে। মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, হিন্দুরা তেমনিভাবে হিন্দু ধর্ম পালনে স্বাধীন, বৌদ্ধরা তাদের ধর্ম পালনে স্বাধীন, ইহুদিরা তাদের ধর্ম পালনে স্বাধীন, খ্রিস্টানেরা তাদের ধর্ম পালনে স্বাধীন। এই ধর্মীয় স্বাধীনতাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা বলেন, আমি বলি এটার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার আছে? না, কোরআন শরীফের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতেই যথেষ্ট। কি বুঝলেন আমার কথা? দেখো, আলাদা কোনো মতবাদ আবিষ্কার করার দরকার আছে? না, কোরআনের আয়াতেই যথেষ্ট। আমার কথা বুঝে থাকলে বলুন, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত সারা দুনিয়ার সমস্ত মানুষের সকল ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছে কিনা? ঘোষণা করেছে। আলাদা মতবাদ উদ্ভাবন করার দরকার? কোরআন মানলে কি হয়? কোরআন মানলে কি হয়? হ্যাঁ, কোরআন মানলে একটা অসুবিধা হয়। কি অসুবিধা হয়? যেহেতু কোরআন সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছে, এই কারণে যদি এখানে এসে আমরা কোরআনকে মেনে নেই, তাহলে অন্য আয়াতে কোরআন আরেকটা কথা ঘোষণা করেছে, সেটা হলো, মাইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যারা পালন করবে, তাদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং তারা পরকালের বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে আয়াতে আল্লাহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই আয়াত মানতে গিয়া গোটা কোরআন মেনে নিলে, কোরআনের এক আয়াত মানলে চলে না সকল আয়াত মানতে হয়? এই হলো কোরআন মানার পথে বাধা। কোরআন মেনে নিলে যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই আয়াত মেনে নিতে হবে। ওই আয়াত মানার ভয়ে যে আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন, সেখানেও কোরআন মানার কথা না বলে ধর্ম নিরপেক্ষতার ভান করা যায়, বাহানা করা যায়। আমরা যারা মুসলমান, আমরা কোরআনের কত আয়াত মানি? সব আয়াত মানে। কোরআনের এক আয়াত মানে আর এক আয়াত মানে না যদি,
যে আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন সেই আয়াত মানে আর যে আয়াতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বলেছেন সেই আয়াত মানে না এমন যদি হয় তাহলে তার পরিণতি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون এখানে আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না যে দুই অংশ নিয়ে আলোচনা সেই দুই অংশের প্রথম অংশের মর্ম হইল সকল ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন আর এক অংশ হইল একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই দুইটা কথা কোরআনের দুই অংশ কিনা দুইটা অংশ কিনা আল্লাহ বলেন আল্লাহর কিতাবের এক অংশ মানবে এক অংশ মানবে না এই কি হবে তোমাদের চরিত্র যদি তাই হয় তাহলে ভালো রকম স্মরণ রেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা শাস্তি দেব যারা আল্লাহর কিতাবের এক অংশ মানে এক অংশ মানে না আল্লাহ বলেন তাদেরকে দুইটা শাস্তি দেব একটা দুনিয়ার জীবনে মরণের আগে দুইটা শাস্তির একটা দুনিয়ার জীবনে মরণের আগে আরেকটা পরকালে হিসাব নিকাশের পর জাহান্নামে আরেকটা কোথায় জাহান্নামে দুনিয়ার জীবনে কি শাস্তি দেবে দেবেন আল্লাহ যারা আল্লাহর কিতাবের একাংশ মানে একাংশ মানে না তাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ কি শাস্তি দেবেন তার বিবরণ দিয়া বলেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের লাঞ্ছনা দুনিয়ার জীবনের অপমান দুনিয়ার জীবনের বেইজ্জতি দুনিয়ার জীবনের লাঞ্ছনা বলতে কি বুঝায় দুনিয়ার জীবনের অপমান বলতে কি বুঝায় দুনিয়ার জীবনের বেইজ্জতি বলতে কি বুঝায় এর সুস্পষ্ট নজিরগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে বারবার উল্লেখ করেছেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দেশের বাসিন্দা ছিলেন ফেরাউনের দেশের নাম ছিল মিশর ফেরাউন শব্দটা ছিল সেই দেশের প্রেসিডেন্টের উপাধি তার ব্যক্তিগত নাম ছিল তত্ত্ববিদ মুফাসসিরিন কেরামের মতে রামাসিস ফেরাউনের মূল নাম ছিল রামাসিস ফেরাউন ছিল উপাধি কিন্তু কোরআনে তার মূল নাম না ধরে উপাধি ধরে তাকে বুঝাবার কারণে এখন জনসাধারণ মানুষ আর তার মূল নাম জানেই না উপাধি বললেই চিনে মূল নাম বললে আর চিনে না যেমন ভাবে আবু জাহালের মূল নাম ছিল আবুল হাকাম এখন আবুল হাকাম কইলে কেউ চিনে না আবু জাহাল কইলে সবাই চিনে আবুল আহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা বললে কেউ চিনে না আবুল আহাব বললে সবাই চিনে ঠিক তেমনি ভাবে ফেরাউনের ব্যক্তিগত নাম ছিল রামাসিস উপাধি ছিল ফেরাউন এই কারণে এখন আর রামাসিস বললে অনেকেই চিনে না কিন্তু ফেরাউন বললে সবাই চিনে কোন দেশের বাদশাহ ছিল মুসা আলাইহিস সালাম ছিলেন সেই দেশের বাসিন্দা ফেরাউন সেই দেশের গদিতে বসা ছিল একাধারে 400 বৎসর কতদিন 400 বৎসরের শাসনকর্তা মুসা আলাইহিস সালাম 4 দিনের জন্য গদিতে বসেননি 4 দিনের জন্য গদি নিশীন হতে পারেনি 4 ঘন্টার জন্য নয় 4 মিনিটের জন্য নয় সুতরাং মুসা আলাইহিস সালাম গদি না পেয়ে লাঞ্ছিত হয়ে গেলেন না সম্মানিতই রইলেন ফেরাউন 400 বৎসর পর্যন্ত গদিতে বসে থাকার কারণে সম্মানিত হইল না লাঞ্ছিতই হইল তাহলে কে লাঞ্ছিত আর কে সম্মানিত এটা গদিতে বসা না বসার উপর নির্ভর করে না
গদিতে বসা না বসার উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, ওইটা বোঝার জন্য আরেকটা হাদিসের সারমর্ম পেশ করি আপনার সামনে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, তখন ফিরিস্তাদের মধ্যে ঘোষণা করে দেন, হে ফিরিস্তারা, আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। ফিরিস্তাদের মধ্যে ঘোষণা করে দেওয়ার পরে ফিরিস্তারা পৃথিবীতে যত ভালো মানুষ আছে, যত সব মানুষের অন্তরে অন্তরে আল্লাহর সেই কথাটা ঢেলে দেয়, তখন পৃথিবীর সমস্ত ভালো মানুষেরাও তাকে মহব্বত করা শুরু করে। সুতরাং ভালো লোকের অন্তরের শ্রদ্ধার পাত্র হতে পারলেই সম্মানিত জীবন হয়, ভালো লোকের অন্তরের ঘৃণার পাত্র হলে ফেরাউনের মতো 400 বৎসরের গদি নিচে নইল লাঞ্ছিত আর বঞ্চিত আর অপমানিত হয়। তাহলে দুনিয়ার লাঞ্ছনা আর দুনিয়ার সম্মান কিসের উপর নির্ভর করে? ভালো মানুষের আন্তরিক ভালোবাসা পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে। ভালো লোকের আন্তরিক ভালোবাসা পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে, মৌখিক ভালোবাসা নয়, আন্তরিক ভালোবাসা। ভালোবাসাও দুই রকম, একটা অন্তরে থাকে, একটা মুখে থাকে। মুখের ভালোবাসা কেমন? মুখে মুখে মর্যাদা দেখায়। কেমন? হাদিস শরীফে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের যতগুলি আলামত আছে এর মধ্যে একটা আলামতের বর্ণনা দিয়ে আল্লাহ রাসূল বলেন, ইউক্রামুর রাজুলু মাখাফাতা শাররিহি। এটার মর্মার্থ আমি বাংলায় বলি যে আখিরি জমানায় গণ্যমান্য জগণ্য নেতা হবে, গণ্যমান্য। আপনাদের প্রশ্ন জাগা উচিত, গণ্যমান্য হলে জগণ্য হয় কিভাবে আর জগণ্য হলে গণ্যমান্য হয় কিভাবে? হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, বাহ্যিকভাবে নেতারে জনগণ গণ্যতা দেখাবে, মান্যতা দেখাবে, আর অন্তর ভরে ঘৃণা করবে। অন্তর ভরে যেই নেতাকে ঘৃণা করে সেই নেতাকে বাহ্যিকভাবে মান্য করে, কেন? তার দুষ্টামির থেকে বাঁচার জন্য। এটার নাম হইল আন্তরিক ভালোবাসা পাইল। কি পাইল? মৌখিকভাবে মান্যতা পাইল আর অন্তর থেকে ঘৃণা পাইল, এটার নাম গণ্য মান্য জগণ্য। আরে হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন দল মানুষের প্রতি হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কত দল? এর মধ্যে এক দলের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, আম্মা কাওমান ওয়াহুম লাহু মুনকিরুন। জনগণ অন্তরের দ্বারা যেই নেতাকে ঘৃণা করে সেই নেতা যদি গায়ের জোরে নেতাগিরি ধরে রাখে, জনগণ অন্তরের দ্বারা যেই নেতাকে ঘৃণা করে সেই নেতা যদি গায়ের জোরে নেতৃত্বকে ধরে রাখে, এমন গণ্যমান্য জগণ্য নেতার প্রতি কাল হাশরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নেতৃত্বের কারণেই মর্যাদাশালী হইল না, জনগণের ঘৃণার কারণে লাঞ্ছিত হইল, জনগণের ঘৃণার কারণে লাঞ্ছিত হইল। এবার আসেন মূল আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আফাতুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে, একাংশ মানবে না? কোন দুই অংশ নিয়ে আলোচনা? সকল ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এক অংশ কোরআনের এক অংশ। ইসলাম ছাড়া কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেটা কোরআনের আরেকাংশ। এই দুই অংশ নিয়ে এত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? এমন চরিত্র যদি তোমাদের হয় তাহলে তোমাদেরকে দুইটা শাস্তি দেব, একটা কবরে আর একটা হাসরে। একটা দুনিয়ার জীবনে মরণের আগে আর একটা হাসরের মাঠে, নয় জাহান্নামে।
আরেকটা কোথায়? জাহান্নামে। এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবনে আল্লাহর কিতাবের একাংশ যারা মানে আর একাংশ মানে না, এদের দুনিয়ার জীবনের শাস্তিটা কি গদি পাবে না? গদি পাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু গদি পাইছিলেন না ইয়াজিদ পাইছিল? মানুষে হুসাইনকে ঘৃণার সাথে স্মরণ করে আর ইয়াজিদের সেনাবাহিনীকে শ্রদ্ধার সাথে। তাহলে বলেন হুসাইন আর ইয়াজিদের মধ্যে সম্মানিত কে আর ঘৃণিত কে? তাহলে দুনিয়ার জীবনের মান অপমান গদি পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে না। দুনিয়ার জীবনের মান অপমান যদি গদি ভাইলেই মানওয়ালা হইতো আর গদি না ভাইলেই অপমান হইতো, তাহলে এজিদেই মানওয়ালা হইতো, ইমাম হুসাইনই অপমানিত হইতেন। দুনিয়ার জীবনে গদি পাইলেই যদি মানওয়ালা হইতো আর গদি না পাইলেই অপমান হইতো, তাহলে ফেরাউনের মতো বড় সম্মানী ব্যক্তি দুনিয়া থেকে হতে পারতো না, হযরত মুসা আলাইহিসসালাম অপমানিত হয়ে যেতেন। তাহলে আমরা অনেক হিসাব মন গড়াও মিলাই, অনেক হিসাব মন গড়া মিলাইয়া রাখি, আমরা অনেকে মনে মনে হিসাব মিলাইয়া রাখি যে ওইটা পাইলেই সম্মানিত হইল আর ওইটা না পাইলেই অপমানিত হইল। এগুলি মন গড়া হিসাব, মন গড়া হিসাব করে যেন দুঃখা না খাও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামের ঘটনা আর ফেরাউনের ঘটনা পবিত্র কোরআনে বারবার 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 বলেছেন। একবার দুইবার না বারবার বলেছেন হযরত মুসা আলাইহিসসালাম আর ফেরাউনের ঘটনা। যারা আল্লাহর কিতাবের একাংশ মানে একাংশ মানে না, আল্লাহ তাদেরকে কটা শাস্তি দিবেন বলেছেন? একটা মরণের আগে দুনিয়ার জীবনের শাস্তিটা কি? লাঞ্ছনা। দুই নম্বরটা, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাবে নিক্ষেপ করবেন, জাহান্নামের কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন। জাহান্নামের কঠিন শাস্তি বলতে মোটামুটি ধারণা দিতে গেলেও জাহান্নামের বিবরণ সারা রাত বর দেওয়া দরকার। সারা রাত বর জাহান্নামের বিবরণ দিলে মোটামুটি ধারণা করতে পারবেন জাহান্নামের কঠিন শাস্তি বলতে কি বোঝায়। আমি এখানে শুধু একটা উদাহরণ কয়েক মিনিটে আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় এক পর্যায়ে তাদের পেটে খিদা লাগবে। কি লাগবে? খিদা লাগবে। তখন খাদ্য চাওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহকে ডাকা শুরু করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন, একাধারে 1000 বৎসর পর্যন্ত আল্লাহকে ডাকবে, 1000 বৎসরের ভিতরে শুধু ডাকতেই থাকবে, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাবই আসবে না। কতদিন ডাকবে? কি অবস্থায়? আগুনে জ্বলন্ত অবস্থায়, আগুনে জ্বলন্ত অবস্থায়। 1000 বৎসর পরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কি চাও? বলবে, আল্লাহ পেটে খিদা লাগছে, খাদ্য চাই। কতদিন আগে? 1000 বৎসর আগে। 1000 বৎসর পরে শুধু আল্লাহ জিজ্ঞেস করবেন, কি চাও? বলবে, পেটে খিদা লেগেছে, খাদ্য চাই। আল্লাহ ফিরিস্তাদেরকে নির্দেশ দিবেন, জাহান্নামের আগুনের ভিতরে একটা ফল গাছ আছে। কোথায়? আগুনের ভিতরে। কোরআনের ভাষায় সেই ফল গাছটার নাম জাক্কুম। কোরআনের ভাষায় ফল গাছটার নাম, ফলের আকৃতি কেমন? বাইরে ভিতরে শুধু কাটা আর কাটা ছাড়া আর কিছু নাই। ফলের আকৃতিটা কেমন? মুলায়ম, রসকস যুক্ত না শুধু কাটা আর কাটা যুক্ত? বাইরের দিকেও কাটা, ভিতরের দিকেও কাটা ছাড়া এই ফলে কাটা ছাড়া কিছু নাই। এক হাদিসে উল্লেখ আছে, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুমি কুতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা ফিহা। সেই জাহান্নামী যাকুম ফলের একটা টুকরা যদি পৃথিবীতে নিক্ষেপ করা হতো, যাকুম ফলের একটা টুকরার বিষে সারা দুনিয়া বিষাক্ত হয়ে যেত। সারা দুনিয়া কি হয়ে যেত? বিষাক্ত হয়ে যেত। আল্লাহ ফিরিস্তাদের নির্দেশ দিবেন, ওই যাক্কুম গাছের একটা ফল এই জাহান্নামীকে খেতে দাও। আস্ত একটা যাক্কুম ফল, উল্টা পাল্টা কাঠাদার,
তার হাতে দেওয়ার সাথে সাথে কতদিনের খিদা, এই জন্য কাঁটা আছে না, রস আছে না, কষ আছে না, বীজ আছে না, মধু আছে, ওইটা অনুসন্ধান করার সময় নেই তার। হাতে নিয়ে সাথে সাথেই মুখে দিয়ে গিলে ফেলতে চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রসুল বলেন গিলতে পারবে না, গলায় গিয়ে চতুর্দিক থেকে বিষাক্ত কাঁটাগুলি বিঁধে গলায় এমনভাবে আটকা পড়বে, এরপরে আর মুখ থেকে খুলে ফেলতেও পারবে না, গিলে ফেটেও নিতে পারবে না। এবার আপনারা বলুন, যেই জাক্কুম ফলের একটা টুকরা পৃথিবীতে নিক্ষেপ করলে সারা পৃথিবী বিষাক্ত হয়ে যেত, সেই বিষাক্ত জাক্কুম ফল, আস্তটা জাক্কুম ফলের কাঁটা যার গলায় বিঁধে আটকাবে, তার অবস্থাটা কেমন হবে? তখন তার দুনিয়ার কথা স্মরণ হবে, দুনিয়ায় কোনো কিছু খাইতে গিয়ে যদি গলায় আটকা পড়ত তখন কি দিয়া সারানো যেত? পানি পান করলে সারান মনে হবে, মনে পড়বে দুনিয়ার কথা। তাই এবার পানি চাওয়ার জন্য আল্লাহকে আবার ডাকা শুরু করবে, পানি চাওয়ার জন্য আবার আল্লাহকে ডাকা শুরু করবে। আরো 1000 বছর ডাকার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার কি চাও? বলবে আল্লাহ, এই জাক্কুম ফল তো গিলতে পারিনি, পেটের খিদা তো যায়নি, গলায় আটকে গেছে, এবার পানি চাই যেন গলার থেকে বিষাক্ত কাঁটাওয়ালা জাক্কুম ফল যেন সারাতে পারি। আল্লাহ রসুল বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জলে পুড়ে, তাদের শরীরে শরীর পচে, শরীরে গা হয়, সেই জাহান্নামীদের শরীরের পচা গাত থেকে রক্ত আর পুঁজ বের হয়ে জাহান্নামের একটা গর্তে আগুনের মতো টকবক টকবক করতে থাকবে। পানির পরিবর্তে সেই জাহান্নামীদের শরীরের ফসা রক্ত আর পুঁজ এই আগুনের মতো উত্তপ্ত গরম লোহার পিয়ালার মধ্যে করে ওই জাহান্নামীকে পানির পরিবর্তে পান করতে দেওয়া হবে। কত বছর আগে খিদা লেগেছিল? 2000। আর বিষের কাঁটা লেগেছিল গলায় কত হাজার কত বছর আগে? 1000। 2000 বৎসরের খিদার জ্বালা, 1000 বৎসরের জাক্কুম ফলের বিষের জ্বালা নিয়ে যখন এই পিয়ালা হাতে পাবে, পিয়ালার ভিতরে রক্ত আছে না, পুজ আছে না, পানি আছে, ঠান্ডা আছে না, গরম আছে, ওইটা অনুসন্ধান করার সময় নেই তার, সাথে সাথে মুখে ঢেলে দিয়ে গিলে ফেলবে। আল্লাহ রসুল বলেন, জাক্কুম ফলের কাঁটার ফাঁকে ফাঁকে দিয়ে ওই উত্তপ্ত গরম রক্ত আর পুজ পেটের ভিতরে যাবে, এত বেশি গরম হবে সেই রক্ত আর পুজ পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে তার পেটের ভিতরের সমস্ত নাড়ি বুড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তখন আবার আল্লাহকে বলবে, আল্লাহ আর খাদ্যও চাই না আর পানিও চাই না, শুধু একটা জিনিস চাই। বলে কি চাও? বলে আমাকে মরণ দিয়া দাও, আমাকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লোক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, মজা চাকো, তুমি বড় ক্ষমতাধর, তুমি বড় শক্তিশালী, তুমি বড় দয়াল। এগুলি কি সত্যিই প্রশংসা না তিরস্কার? ওই যখন মৃত্যু চাইবে তখন তাকে প্রথমে আল্লাহ বলবেন জুক, মজা চাখো, তারপরে বলবেন ইন্নাকা আনতাল আজিজ, তুমি বড় পরাক্রমশালী, আল করিম, তুমি বড় দয়াল, মজা চাখো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। মরার মতো মরতে পারবে না মানে প্রাণ বের হবে না, আর বাঁচার মতো বাঁচতে পারবে না মানে এই শাস্তির থেকে রক্ষাও পাবে না, প্রাণও বের হবে না, শাস্তিও বন্ধ হবে না। এই মর্ম বুঝাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। এই হলো জাহান্নামের কঠিন শাস্তির সামান্যতম বিবরণ। এবার আসুন আবার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
নাকি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না, এমন কাজ যারা এমন আচরণ যারা আল্লাহর কিতাবের সাথে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়ার জীবনে একটা শাস্তি দেব, জাহান্নামে আর একটা শাস্তি দেব। দুনিয়ার জীবনের শাস্তিটা কি? লাঞ্ছনা। আর জাহান্নামের শাস্তির বিবরণ সারা রাত ভর দিয়ে শেষ করা যাবে না। আমরা কোরআনের কোন দুইটা অংশ নিয়ে আলোচনায় ছিলাম? একটা অংশ হল লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, যার যে ধর্ম পালনের অভ্যাস আছে তাকে স্বাধীনভাবে সেই ধর্ম পালন করতে দিতে হবে। কোরআনেরই আর একটা অংশ হল একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। মাইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে অনুসন্ধান করবে কখনো তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একায়াতে ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর একায়াতে ঘোষণা দিলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন কোনো প্রশ্ন জাগে? জাগে না? সমস্ত ধর্মাবলম্বীকে যদি আপন আপন ধর্ম পালনের স্বাধীনতাই দেওয়া হল তাহলে একমাত্র ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম তিনি গ্রহণ করবেন না কেন? আল্লাহই তো সব ধর্মের স্বাধীনতা দিয়েছেন, তাহলে সব ধর্ম গ্রহণ করবেন না কেন? আর সব ধর্ম অন্য ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যদি গ্রহণই করবেন না তাহলে যে ধর্মগুলি গ্রহণ করবেন না সেই ধর্মগুলি পালনের স্বাধীনতা দিলেন কেন? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের জবাব না জানার কারণে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার অর্থ নিয়ে বিভ্রান্তির জাল বোনা হচ্ছে। ধর্মের ব্যাপারে কি 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 বলছিলাম? কটা পক্ষ? ধর্ম সাপেক্ষ, ধর্ম বিপক্ষ, ধর্ম নিরপেক্ষ। এটাই বস্ত্র সাপেক্ষ, বস্ত্র নিরপেক্ষ, বস্ত্র বিপক্ষের মতোই। মনে আছে উদাহরণ? পোশাক সাপেক্ষ, পোশাক বিপক্ষ, পোশাক নিরপেক্ষ। মনে থাকবে উদাহরণ? মনে থাকবে? বলুন তো, পোশাক সাপেক্ষ অর্থ কি? উলঙ্গ থাকার অনুমতি আছে? মুঠেও নেই। পোশাক বিপক্ষ মানে বিপক্ষ, বিপক্ষ পোশাক বিপক্ষ মানে পোশাকের পক্ষে নাই, পোশাক পরার পক্ষে নাই, সে ব্যাংটা থাকার পক্ষে। আর পোশাক নিরপেক্ষ মানে পোশাক পরলেও বাধা নাই, ল্যাংটা থাকলেও বাধা নাই। পোশাক নিরপেক্ষ মানে কি? পোশাক পরলেও বাধা নাই, ল্যাংটা থাকলেও বাধা নাই। ঠিক এই ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ নিয়ে বহুত মারাত্মক রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বাংলাদেশে এবং কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে। সুতরাং কোরআন কোরআনের অপব্যাখ্যা প্রচার করে যেন এই সমস্ত বিভ্রান্তিকর অবস্থা যেন সৃষ্টি হতে না পারে সেই জন্য আপনাদের এই পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার বিশ্লেষণ কোরআনের তফসির থেকে সুস্পষ্টভাবে বুঝে নিতে হবে। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কাউকে ধর্মান্তরিত করার জন্য বল প্রয়োগ করা চলবে না। এইটুকুই যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ হয় তাহলে এটার জন্য আলাদা কোনো মতবাদের দরকার আছে না? কোরআন শরীফের সূরা বাকারার 226 নম্বর আয়াতটাই যথেষ্ট। তাহলে কোরআন মানি বললেই হয়? নূতন নূতন মতবাদের নাম বলার দরকার কি? নূতন মতবাদ উদ্ভাবন করার দরকার কি? নূতন কথা প্রচার করার দরকার কি? কোরআন শরীফের সূরাতুল বাকারার 226 নম্বর আয়াতটা মানি বললেই হয়? কোরআন মানি বললেই হয়। কিন্তু কোরআন মানি বলবে না কেন? কোরআন মানি বললেই সাথে সাথে ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেইটাও মানতে হয়, সেইটাও। এই চাতুরতার কারণে ওই 226 নম্বর আয়াত মানার কথা বলবে না, আর ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই কথাও বলবে না, কোরআন সম্পর্কে কোনো মন্তব্যই করবে না, সম্পূর্ণ নীরব থাকবে, আর নূতন মতবাদ অপব্যাখ্যার মাধ্যমে সমাজে ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করবে। এই হলো বর্তমান সমাজের অবস্থা। আমরা যারা মুসলমান বাংলাদেশে সংখ্যালঘু, বাংলাদেশের মুসলমানেরা সংখ্যালঘু না সংখ্যাগুরু?
জানতো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ধর্মাবলম্বী সংখ্যাগুরু সেই ধর্মাবলম্বীদের ধর্ম শিক্ষা তাদের স্কুল কলেজে আছে কি নাই? বাংলাদেশের সংখ্যাগুরু জনগণ কারা? এদের ধর্ম শিক্ষা আছে প্রাইমারি স্কুলে? এদের ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে হাই স্কুলে? এদের ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে কলেজে? এদের ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে ভার্সিটিতে? ইহুদি সংখ্যাগুরুদের দেশে ইহুদি ধর্ম শিক্ষা ব্যবস্থা তাদের স্কুল কলেজে আছে? খ্রিস্টান সংখ্যাগুরু নাগরিকদের দেশে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা তাদের স্কুল কলেজে আছে? মুসলমান সংখ্যাগুরু বাংলাদেশে স্কুল কলেজে মুসলমানই ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই কেন? এটাও গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ সংখ্যাগুরু মুসলমানের দেশ। আমরা যারা সংখ্যাগুরু মুসলমান, আমার কথা বুঝে শুনে একটু জবাব দিবেন, আমরা কোরআনের কতটা আয়াত মানি? সবগুলি? যে আয়াতে আল্লাহ সকল ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন সেটাও মানি। হ্যাঁ মানি, সকল ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ যে আয়াতে দিয়েছেন সেই আয়াতও মানি। যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেইটাও মানি। আমরা যারা উভয়টা মানি, আমাদের মনে এবার প্রশ্ন জাগা দরকার, সব ধর্মই যদি পালন করার স্বাধীনতা দিলেন, পারমিশন দিলেন, অনুমতি দিলেন, তাহলে সব ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? আর ইসলাম ছাড়া কোনো ধর্ম যদি গ্রহণযোগ্য হবেই না, তাহলে সেইগুলি পালন করার সুযোগ দিলেন কেন, অনুমতি দিলেন কেন? এই প্রশ্নের জবাবটাও একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সারা পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রায় সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানেই পাঠ্যতালিকা পাঠদান সমাপ্ত করার পর একটা পরীক্ষার ব্যবস্থা হয় কি না? এই কারণে তো ছাত্রদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে, ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় এক্সামিনেশন। ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় এক্সামিনেশন। পরীক্ষাই যাদের জীবনে নাই তাদের ছাত্র জীবন হতে পারে না। সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ব্যবস্থা আছে। পরীক্ষার হলে যখন পত্র প্রশ্নপত্র দেওয়া হয় পরীক্ষার্থী ছাত্রদের হাতে হাতে, আমার কথা বুঝে থাকলে বলুন, সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না? অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না ঘাড় ধরে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়? ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, পরীক্ষার হলের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়, বসার ব্যবস্থা দেওয়া হয়, লেখার ব্যবস্থা দেওয়া হয়, বিছানা দেওয়া হয়, প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়, প্রয়োজনে বাতির ব্যবস্থা করে দেওয়া হয়, তার প্রয়োজন হলে পেশাব পায়খানার ব্যবস্থা করে দেওয়া হয়, তার প্রয়োজন হলে চা নাস্তার ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয়। যারা ভুল লেখে যারা শুধু শুদ্ধ লেখে তাদেরকে, না যারা ভুল লেখে তাদেরকেও? সে ভুল লিখতেছে, এই লেখার দ্বারা সে পরীক্ষায় ফেল করবে, তারে এতগুলি দেওয়া হয় কেন? এইটাই হলো ইসলামের দৃষ্টিতে একমাত্র এই জিনিসটার নাম হইল মানবাধিকার। এই জিনিসটার নাম মানবাধিকার। যেমন ভাবে পরীক্ষার হলে কোনো ছাত্র পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলেও তাকে লেখার পূর্ণ স্বাধীনতা দিতে হবে, পরীক্ষার হলের যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে, এটা পরীক্ষার নিয়ম। নিভাবে পৃথিবীতে যারা ভ্রান্ত ধর্ম পালন করে তাদেরকেও এই পৃথিবীতে অন্যান্য মানুষের মতো সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার পূর্ণ সুযোগ সুবিধা এবং তাদের ভ্রান্ত ধর্ম স্বাধীনভাবে পালন করার সুযোগ সুবিধা দিতে হবে। এইটাই ইসলামের দৃষ্টিতে মানবাধিকার। এইটাই ইসলামের দৃষ্টিতে যে মানবাধিকারের কারণে পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রকে আপনি ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকেন, সেই মানবাধিকারের কারণে পৃথিবীতে কোনো ভ্রান্ত ধর্মাবলম্বী ভ্রান্ত ধর্ম পালন করলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে থাকে, ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে থাকেন। ওইখানে যদি প্রশ্ন করেন যে লেখার দ্বারা ছাত্র ফেল করবে সেই লেখার পারমিশন দেওয়া হলো কেন, ওই প্রশ্নের যেই জবাব এখানে এসে যদি প্রশ্ন করেন যে ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেই ধর্ম পালনের সুযোগ দিলেন কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। কথা পরিষ্কার বুঝে আসছে? বুঝে থাকলে এবার বলুন, যে আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এটা
তাদের সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে, না এটা তাদের মানবাধিকার? এইটা তাদের মানবাধিকার। আর যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেটা হলো কারা পাস করবে এই পরীক্ষায় আর কারা ফেল করবে তার মানদণ্ড, তার মাপকাঠি, তার স্কেল। সুতরাং যদিও সমস্ত ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীকে, কিন্তু আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না, যা সুস্পষ্ট ভাষায় আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এবার বলুন, আমাদের বর্তমান দুনিয়াতে একটা দুইটা ধর্ম আছে চালু, না অগণিত ধর্ম আছে চালু? অগণিত ধর্ম চালু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর সকল মনে আছে শুরু প্রথম দিককার কথা, সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম, অর্থাৎ ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই জন্য মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মানুষকে একমাত্র ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠাইছেন। যে ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যে ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যে ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পালন করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন সেই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যে ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যে ধর্ম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম সেই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। বুঝে থাকলে এবার বলুন তো, আদম আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিলেন? নূহ আলাইহিস সালাম কোন ধর্ম শিক্ষা দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধর্ম শিক্ষা দিয়েছিলেন? মূসা আলাইহিস সালাম কোন ধর্ম শিক্ষা দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম কোন ধর্ম শিক্ষা দিয়েছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম শিক্ষা দিয়েছিলেন? ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছিলেন। সকল নবীর শিক্ষা দেওয়া ধর্ম, সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। কেন? যেহেতু একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেহেতু একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত লক্ষাধিক নবী রসুল পাঠাইছেন দুনিয়াতে কতটা ধর্ম শিক্ষা দেওয়ার জন্য? সেই ধর্মটা কি? ইসলাম। তবে এখানে আরেকটু কথা স্মরণ রাখতে হবে, এর মধ্যে বিভিন্ন নবীর ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধানে কিছু ব্যবধান আছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের ইসলাম ধর্মে একটা বিধান ছিল, আপন মেয়েকে আপন ছেলের কাছে বিয়ে দেওয়া হালাল। তা কোন নবীর ইসলাম ধর্মে ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্ববর্তী সমস্ত নবীগণের প্রচারিত ইসলাম ধর্মে একটা ব্যতিক্রম বিধান ছিল, আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মান করার জন্য সেজদা করা হালাল। শুধু আমাদের নবীর ইসলাম ধর্মে এই সম্মান সূচক সেজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে। আমাদের নবীর ইসলাম ধর্ম ছাড়া পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ইসলাম ধর্মে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা হালাল ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে হারাম হয়েছে। দুটি উদাহরণের মাধ্যমে আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে যদিও সকল নবীর প্রচারিত ধর্ম ইসলাম ছিল, সকল নবীর শিক্ষা দেওয়া ধর্ম ইসলাম ছিল, কিন্তু বিভিন্ন নবীর ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধানে কিছুটা ব্যতিক্রম ছিল, কিছুটা ব্যতিক্রম ছিল। এইরকম ব্যতিক্রম তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের ভিতরেও আছে। যেমন পুরুষের জন্য মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়া সুন্নত, নারীদের জন্য নয়। দেখি, দুই নবীর শরীয়তে দুই বিধান, না একই নবীর শরীয়তে দুই দলের জন্য দুই বিধান? একই নবীর শরীয়তে পুরুষের জন্য সুন্নত পাঁচ বেলার নামাজ জমাতে মসজিদে গিয়া জমাতের সাথে পড়া, নারীদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন খাইরু মাসাজিদিন নিসা ইতারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। সুতরাং আমাদের বর্তমান সমাজে যে সমস্ত নারীরা মসজিদে নামাজের জমাতে শরীক হতে যায় সেটা সওয়াবের জন্য নয়, ফ্যাশনের জন্য।
ফ্যাশন